ভয়াবহ ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছে তুর্কির অর্থনীতি। হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এর মধ্যে দক্ষিণাঞ্চলের শহর কারামান মারাশে এক বাংলাদেশি শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তুর্কি প্রবাসী গবেষক জাহিদুল ইসলাম সরকার। জাহিদ, আপনার কাছে জানতে চাই, নিখোঁজ যে বাংলাদেশি গোলাপ সাইদ রিঙ্কু, তার বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছেন কিনা, এবং রিঙ্কু ছাড়া আর কোনো বাংলাদেশি কি নিখোঁজ রয়েছেন কিনা? ধন্যবাদ মুক্তি। এখন টিভির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের একটি সুখবর দিতে চাই, সেটি হলো মাত্র 2 মিনিট আগে আমরা খবর পেয়েছি রিঙ্কুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রিঙ্কুর ব্যাপারে আমরা তখনও আশা হারাইনি, প্রায় 2 দিন হতে চলেছিল। 3 জন নিখোঁজের মধ্যে 2 জন নিখোঁজকে এর আগে উদ্ধার করা হয়েছিল, রিঙ্কুর কোনো খোঁজ মিলছিল না। রিঙ্কুকে যেই ভবন থেকে উদ্ধার করা হয়েছে সেই ভবন থেকে উদ্ধার হওয়া একজন আফ্রিকান ছাত্র বলেছে যে আমি ভবন থেকে রিঙ্কুর আওয়াজ শুনতে পেয়েছি। তখন আমরা ভেবেছি যে রিঙ্কু হয়তো এখনো জীবিত আছে। মাত্র 2 মিনিট আগে আমাদের কাছে খবর এসেছে যে রিঙ্কু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে, তবে গুরুতরভাবে আহত। আমি দেশবাসীর কাছে রিঙ্কুর জন্য দোয়া চাচ্ছি। জাহিদ, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে মৃতের সংখ্যা তো বেড়েই চলেছে, তো কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে ভূমিকম্পের কারণে তুর্কির যে অর্থনৈতিক যে ক্ষতিটা হয়েছে সে ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু জানতে চাই। প্রথম কথা হলো যে এত বড় দুর্ঘটনা ঘটবে সেটার প্রস্তুতি তুরস্কের ছিল না, শুধু একটি দুটি নয়, 10টি বড় শহর। এখন পর্যন্ত তুরস্কের 54,000 উদ্ধারকর্মী নিয়োজিত আছে, দিন রাত কাজ করে যাচ্ছে, কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে। সেখানে 54,000 মানুষ নিতান্তই অপ্রতুল। তারপরেও তুরস্কের সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, স্পেশাল ফোর্স সবাই সম্মিলিতভাবে রাষ্ট্রের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে যেই ক্ষতিটা হয়েছে এটা কাটিয়ে উঠতে তুরস্কের অবশ্যই কয়েক বছর লাগবে। ইতিমধ্যে প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনের জন্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য 100 বিলিয়ন লিরা সরকারি বাজেট থেকে আলাদা করে রাখা হয়েছে এবং সব ধরনের সহযোগিতা করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 1,000 অ্যাম্বুলেন্স এবং 5,000 ডক্টর পাঠানো হয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে, এবং অঞ্চলটির অনেকগুলো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়াতে শুধুমাত্র বিমান যুগে যোগাযোগ চালু আছে। সেনাবাহিনীর 54টি বিমান, কার্গো বিমান সহযোগে দুর্গত মানুষদেরকে নিরাপদে নিয়ে আসা হচ্ছে, প্লাস নৌবাহিনীর 10টি জাহাজ কিন্তু সমুদ্র উপকূল থেকে সহযোগিতা করছে ত্রাণ তৎপরতায়। এছাড়া তুরস্কের বিভিন্ন সিটি কর্পোরেশন থেকে সাধারণ মানুষ ব্যাপক ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে এবং ভলান্টিয়াররা সেখানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু শুধুমাত্র বিমান যোগাযোগ চালু আছে, শুধুমাত্র যেই ফ্লাইটগুলোতে এখনো সিট আছে তারাই যেতে পারছে, সবাই চাইলেও যেতে পারছে না। এবং সরকার 3টি প্রদেশে সব ধরনের উদ্ধারকর্মী ছাড়া অন্য মানুষদের প্রবেশ নিষিদ্ধ করেছে। তবে সবশেষ খবর অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশ আটকা পড়ে আছে গাজিয়ান্তেপ ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদে। সেখান থেকে তারা বাস এবং রেল কোনো যোগাযোগ চলাচল ওপেন না থাকাতে তারা বের হতে পারছে না, শুধুমাত্র বিমান যোগাযোগ, বিমানে কোনো সিট পাচ্ছে না। তারা এখনো পর্যন্ত অন্যান্য শহরে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে এবং বাংলাদেশি কমিউনিটিও তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে।